আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সমস্ত প্রশংসা মোহন আল্লাহ তালাবুল আলমিন যিনি আমাদেরকে বিজয় দান করেছেন বদরের মাধ্যমে এবং দরুদ সালাম প্রেরিত হোক মানবতার মুক্তির দূত রাসুল পাক সাল্লাহ আলী সাল্লামের উপরে সম্মানিত ভাইরা আজকে আমরা শুনব আমাদের বদর যুদ্ধের ইতিহাস আমাদের প্রথম যুদ্ধ ইসলামের প্রথম বিজয় সেই বিষয়ে ইতিহাস ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা এই পবিত্র মাসে আল্লাহ মহান বদর যুদ্ধে মুসলিমদেরকে তাদের শত্রু মুশ্রিকদের বিরুদ্ধে বিজয় দান করেছেন এই কারণে আল্লাহ তালা এই দিবসকে ইয়াউমুল হন তথা সত্য মিথ্যার পার্থক্য নিরূপণের দিন নাম বলে নাম রেখেছেন কেননা আল্লাহ সেদিন তার রাসুল সাল বিজয় এবং কাফির ও পরাজিত করার মাধ্যমে হক ও বাতিলের পার্থক্য সূচিত করেছেন এই ঘটেছিল দ্বিতীয় হিজড়ি রমজান মাসে এই যুদ্ধের কারণ ছিল রাসুল সাল আলিহি ওয়াসাল্লাম এই মর্মে সংবাদ পেলেন যে আবু সুফিয়ান কুরাইশ বাহিনীদের একটি বাণিজ্য দল নিয়ে সিরিয়া থেকে মক্কা ফিরেছে তাই রাসুল সাল্ল আলীহিসাম সাহাবিদেরকে কুরাইশদের বাণিজ্য কাফিলার গতি রোধের জন্য বের হওয়ার আহ্বান জানালেন কেননা কুরাইশা রাসুল যুদ্ধ ঘোষণা করেছিল তাদের মধ্যে কোনো প্রকার চুক্তি ছিল না আর কাফির কুরাইশা মুসলিমদেরকে তাদের ঘর বাড়ি ও ধন সম্পাদ হতে বের করে দিয়েছিল এবং ইসলামের সত্যবাণীর দাওয়াতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাই রাসুল সাল্ল ও তার সাহাবিগণ বাণিজ্য কাফেলার সাথে যা করার ইচ্ছা করেছিলেন তা ছিল যথার্থ ওয়াসাল্লাম তিনশো দশের বেশ কিছু সাহাবিকে নিয়ে রওনা হন বধর অভিমুখে তাদের ছিল কেবল মাত্র দুটি ঘোড়া ও সত্তরটি উঠ যাতে তারা পালাক্রমে চড়ছিল এই যুদ্ধে সত্তর জন মুহাজির এবং অন্যরা আনসার মুজাহিদ ছিলেন তারা বাণিজ্য কাফিলা ধরতে চেয়েছিলেন যুদ্ধ করতে চাননি কিন্তু আল্লাহ তালা অনির্ধারিত সময়ে তার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মুসলিম ও শত্রুদের মাঝে মুখোমুখি দাঁড় করালেন আবু সুফিয়ান মুসলিমদের অবস্থা জানতে পেরে কুরাইশদের কাছে এই মর্মে একজন চিৎকারকারী সংবাদ বাহক পাঠায় যেন কুরাইশরা মুসলিমদের বিরুদ্ধে তার সাহায্যে এগিয়ে আসে তাই আবু সুফিয়ান রাস্তা পরিবর্তন করে সমুদ্র উপকূল ধরে রওনা দিল এবং নিরাপদে পৌঁছে গেল কিন্তু সম্প্রদায় তাদের কাছে চিৎকারকারীর মাধ্যমে সংবাদ পৌঁছা মাত্রই তাদের নেত্র স্থানীয় এক হাজার লোক সদল বলে যুদ্ধের উদ্দেশ্যে রওনা দিল তাদের ছিল একশোটি অশ্ব ও সাতশো উষ্ট্র তারা বের হয়েছিল নতরা ওয়ারা আন নাস ওয়াসুদুন আন সাবিলিল্লাহ ওয়াল্লাহু অহংকার ও লোক দেখানোর উদ্দেশ্য এবং আল্লাহ ও রাস্তা থেকে বাধা প্রদান করতে আর তারা যা করছিল আল্লাহ তাআলা পুরোপুরি নিষ্টকারী সূরা আনকাল আয়াত 47 তাদের সঙ্গে ছিল নর্তকী দল যারা মুসলিমদের বদনামী ও বিদ্রুপ করে গান গাইছিল আবু সুফিয়ান যখন কুরাইশদের যাত্রার কথা জানতে পারলো তখন সে নিজের নিরাপদে ফিরে আসার সংবাদ জানিয়ে কুরাইশদের যুদ্ধ ছাড়াই ফিরে যেতে অনুরোধ করল। কিন্তু কুরাইশ বাহিনী যুদ্ধ ছাড়া পিছু ফিরা যেতে অস্বীকার করল। আবু জেহেল বলল আল্লাহর শপথ আমরা যতক্ষণ পর্যন্ত বদর প্রান্তরে না পৌঁছাবো ততক্ষণ ফিরে যাব না আমরা ব্রদর প্রান্তরে তিন দিন অবস্থান জবাই করব খাদ্য খাব খাবো আর তাতে আরব জাতি আমাদের গৌরব শুনে ভয় পাবে। আরবাম যখন কুরাইশদের বের হওয়ার খবর জানতে পারলেন সাহাবিদেরকে একত্র করে পরামর্শে বসলেন তাদের উদ্দেশ্যে তিনি বললেন আল্লাহ তালা আমাদের সঙ্গে ওয়াদা করেছেন দুটি দলের একটি হয়তো ব্যবসায়ী কাফেলা অথবা অন্যটি বাহিনী। অতপর বললেন সাহাবি আল্লাহর ইবনুল আল্লাহ আপনাকে যে ব্যাপারে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়নের জন্য প্রস্তুত হন আল্লাহর শপথ আপনারা আমাকে আমরা আপনাকে এমন কথা বলবো না যেমন হযরত মুসা আলাইহিস সালামকে তার জাতি বানী ইসরাইল বলেছিল তোমার রব যাও এবং যুদ্ধে অবতীর্ণ হও আমরা এখানে বসে থাকলাম সুরাল মায়া আয়াত চব্বিশ বরং আমরা আপনার ডানে বামে সামনে এবং পিছনে যুদ্ধ করবো এ কথা শুনে আউস গোত্রের নেতা সাদ ইবনে মুআজ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন হে আল্লাহর রাসূল সম্ভবত আপনি আনসারদের ব্যাপারে আশঙ্কা করছেন যে তাদের অধিকার আছে তাদের বাড়ি ঘর থেকে দূরে আপনাকে সাহায্য না করার তাই আমি আনসারদের পক্ষ থেকে বলছি এবং তাদের পক্ষ থেকে জবাব দিচ্ছি যে দিকে আপনি চলুন যার সঙ্গে ইচ্ছা আপনি সম্পর্ক গড়ে তুলুন যার থেকে ইচ্ছা সম্পর্ক কর্তন করুন আমাদের সম্পদ হতে যা ইচ্ছা গ্রহণ করুন তম মধ্য হতে যা ইচ্ছা আমাদেরকে দান করুন আপনি যা আমাদের জন্য ছেড়ে যাবেন তার চেয়ে যা আমাদের থেকে গ্রহণ করবেন তাই আমাদের নিকট অধিক প্রিয় আপনি আমাদের যা নির্দেশ দিবেন আমাদের নির্দেশ সেখানে আপনার নির্দেশের অনুগামী হবে আল্লাহর শপথ আপনি যদি আমাদেরকে নিয়ে গামদান হতে বুরাক পর্যন্ত চলেন তাহলে অবশ্যই আমরা আপনার সঙ্গে চলব আর যদি আপনি আমাদের এই সাগরে ঝাঁপ দিতে বলেন আমরা তাই করব। আমরা এটা পছন্দ করি না যে আপনি আগামী দিন আমাদের নিয়ে শত্রুদের মোকাবেলা করবেন নিশ্চয় আমরা যুদ্ধে অত্যন্ত ধৈর্যশীল শত্রুদের মোকাবেলায় সত্যের পক্ষে দৃঢ় অবস্থানকারী আমরা আশা রাখি আল্লাহ তা আপনাকে আমাদের পক্ষ থেকে এমন কিছু দেখাবেন যার দ্বারা আপনার চক্ষু শীতল হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম মুহাজির ও আনসার সাহাবীদের কথা শুনে খুশি হয়ে সুসংবাদ দিয়ে বললেন সাইরু ওয়া আবশারু ফাওয়াল্লাহি লাকানি আনগুরা ইলা মাসারিআল কওম তোমরা চলতে থাকো আর সুসংবাদ গ্রহণ করো আল্লাহর শপথ আমি যেন মুশ্রিক গোষ্ঠীর মৃত দেহ পড়ে থাকার জায়গাগুলো দেখতে পাচ্ছি রাসুল সাল আলিহি ওয়াসাল্লাম আল্লাহর দল সাহাবিদের সঙ্গে নিয়ে চললেন এবং বদর কূপসুমূহের কাছের পানির কূপের সম্মুখে যাত্রা বিরতি দিলেন হুবাব ইবনুল মুনজির ইবনে আমর ইবনু জুমুর আনহু রাসুল সাল আলহি ওসাল্লামকে বললেন হে আল্লাহ রাসুল এটি কি এমন স্থান যেখানে অবস্থানের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন যা থেকে আমাদের এদিক সেদিক যাওয়ার সুযোগ নেই নাকি এটা যুদ্ধ সংক্রান্ত কর্মকৌশল ও অভিমত উত্তরে তিনি বললেন বরং এটা যুদ্ধ সংক্রান্ত কৌশল ও সিদ্ধান্ত হুবা রদি আল্লাহ তালা আনহু বুমরাই বললেন হে আল্লাহর রাসুল এদের তো ভালো স্থান নয় তাই আমাদেরকে কুড়া এসে নিকটবর্তী কূপের নিকট নিয়ে চলুন সেখানে আমরা অবস্থান করব এবং এর পিছনের কূপগুলো নষ্ট কূপের কাছে হাউস বানিয়ে তা পানি দিয়ে পূর্ণ করে ফলে আমরা পানি পান করব। অথচ তারা পানি পান করতে পারবে না এই মন্ত্রী রাসুল সাল ওয়াসাল্লাম পছন্দ করলেন এরপর তারা সেখান থেকে রাওয়ানা হয়ে মদিনার দিক থেকে নিকটবর্তী উদবতুল দুনিয়াতে উপত্যকার নিকটবর্তী অংশে অবতরণ করলেন অন্যদিকে কুরাইশরা মক্কার দিক থেকে উদ্বাতুল উপত্যকা থেকে দূরের অংশে অবস্থান আল্লাহ এমন মুসুলধারে বৃষ্টি বর্ষণ করলেন যা কাফিরদের জন্য ছিল বিরাট বিপদ ও দুর্দশার কারণ হয়ে দাঁড়ায় তাদের মাটি কাদা ও বিচ্ছিল হয়ে পড়ে ফলে তারা সম্মুখে অগ্রসর হতে পারেনি অপরদিকে বৃষ্টি মুসলমানদের জন্য খুব হালকা ছিল ফলে তা তাদেরকে পবিত্র করলো এবং তাদের জমিনকে চলাচল উপযোগী করে দিল বালুকে শক্ত করলো অবস্থানকে অনুকূল করলো এবং পদসমূহে স্থিরতা প্রদান করল আর মুসলিমরা যুদ্ধের মাঠে আলিহি ওয়াসাল্লামের জন্য উঁচু স্থানে একটি তাবু বানালেন যেখান থেকে যুদ্ধের ময়দান দেখা যায় তিনি সেখানে অবস্থান করছিলেন তারপর সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম সেখান থেকে নামলেন সাহাবিগণের কাতার সুন্দর করে সাজালেন যুদ্ধের ময়দানে চলতে থাকলেন এবং মুর্শিকদের পতনের স্থল ও হত্যার স্থান সমূহের দিকে ইঙ্গিত করতে থাকলেন আর তিনি বলছিলেন আল্লাহ চাইতো এটা অমুকের পতিত হওয়ার জায়গা এটা অমুকের মৃত্যু স্থান পরবর্তীতে দেখা গেল রাসুলের ইঙ্গিতের জায়গা থেকে ওই লোকদের মৃত্যু সামান্য হেরফের হয়নি এরপর রাসুলসাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তার সাহাবি মুসলিম মুসলিম মুজাহিদ ও এবং কাফের কুরাইশদের দিকে তাকালেন আল্লাহর কাছে তুলে করলেন বললেন হে আল্লাহ এই কুরাইশ দল অহংকার ও হয়ে এখানে এসেছে তাদের যাবতীয় সৈন্য সামন্ত নিয়ে আপনার বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করেছে এবং আপনার রাসুলকে মিথ্যা প্রতিপন্ন করেছে হে আল্লাহ এই কঠিন মুহূর্তে আপনি আমাকে সাহায্য করুন যার সাহায্যের প্রতিশ্রুতি আপনি আমাকে দিয়েছেন হে আল্লাহ আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করুন হে আল্লাহ আমি আপনার প্রদত্ত প্রতিশ্রুতি ও অঙ্গীকারের বাস্তবায়ন চাই হে আল্লাহ আপনি যদি চান তো আপনার ইবাদত করা হবে না হে আল্লাহ যদি এই মুসলিম দলকে আপনি ধ্বংস করে দেন তাহলে আজ থেকে আপনার ইবাদত করার মতো কেউ থাকবে না মুসলিমগণ গনসীয় রবের কাছে সাহায্য প্রার্থনা করলেন এবং তার কাছে উদ্ধার কামনা করলেন। তখন আল্লাহ তা আলা মুসলিমদের ডাকে সাড়া দিলেন। ইভিউহাই অব্বুকাইলাল মালা ইখ্যাটি অ্যাননি মাকুম চা সাব্বেই তুল্লাদিন আমানু। سالقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الاعناق واضربوا منهم كل بنان ذلك بانهم شاقوا الله ورسوله ومن يشاقق الله ورسوله فان الله شديد العقاب কুমসাদু কুহুুয়ান নালল কফিনাবা। স্রণ করো যখন আপনার রব ছেরেষ্টাদের প্রতি অহি প্রেরণ করেন যে। নিশ্চয় আমি তোমাদের সাথে আছি। সুতরাং যারা ঈমান এনেছে। তোমরা তাদেরকে অনর রাখু, অচিদই আমি ভীতি ছেলে দিব তাদের হৃদয়ে যারা কুফ্রি করেছে। অতএব তোমরা আঘাত কর ঘাড়ের উপরে এবং আঘাত কর তাদের প্রত্যেক আঙ্গুলের অগ্রভাগে এটি কারণে যে তারা আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করেছে আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করবে তবে আল্লাহর শাস্তি দানে কঠোর এটি আজাব সুতরাং তোমরা তা আস্বাদন করো আর নিশ্চয় কাফিরদের জন্য রয়েছে আগুনের আজাব সুরাল আনফাল আয়াত বারো থেকে চোদ্দ অতপর দুটি দল মুসলিম ও মসজিদ পরস্পরের মুখোমুখি হল এবং যুদ্ধে চলতে থাকলো এবং প্রচন্ড রূপ লাভ করলো রাসুল সাল আলী ও অবস্থান করলেন তার সঙ্গে ছিলেন ও সাদ আনহু তারা দুজনই রাসুল সাল আলিহি ওকে পাহারা দিচ্ছিলেন এরপর রাসুল সাল আলিহি ও সিও রবের নিকট দীর্ঘ সময় পর্যন্ত কাতর প্রার্থনা জানালেন সাহায্য বিজয়ের প্রার্থনা করলেন উদ্ধার চাইলেন তারপর রাসুল সাল আলহি ওসাল্লাম সামান্যতম সময়ের জন্য তন্দ্রাচ্ছন্ন হলেন তারপর এই অবস্থা থেকে বের হয়ে বললেন অবশ্যই কাফিররা পরাজিত হবে এবং পৃষ্ঠদেশ দেশ দেখিয়ে পালায়ন করবে সুরাল কমার আয়াত পঁয়তাল্লিশ আর তিনি মুসলিম যোদ্ধাদের যুদ্ধের প্রতি উৎসাহ দিয়ে বললেন ওই সত্তার শপথ যার হাতে মোহাম্মদের প্রাণ আজ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যুদ্ধ করবে ধারণ করে সবের আশাই সামনেদের প্রদর্শন না করে যুদ্ধ করে মারা যাবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই কথা শুনে উমায় রিবনে তাআলা আল্লাহ দাঁড়ালেন আর তার হাতে ছিল কিছু খেজুর যা তিনি খাচ্ছিলেন তিনি বলতে লাগলেন হে আল্লাহর রাসুল জান্নাত কি আকাশ ও জমিন পরিমাণ প্রশস্ত উত্তরে রাসুল সাল আলহি ওসাল্লাম বললেন হ্যাঁ তখন উমায় রদি আল্লাহ তালু বললেন বিরাট ব্যাপার বিরাট ব্যাপার হে আল্লাহর রাসুল আমার মাঝে আর জান্নাতের প্রবেশের মাঝে পার্থক্য এই ত্রুকুজে ওই কাফিররা আমাকে হত্যা করবে আমি যদি এই খেজুর খাওয়া শেষ করার পরিমাণ সময় জীবিত থাকি তাহলে তো অনেক লম্বা সময় অপেক্ষা করতে হবে কথা বলেই তিনি খেজুরগুলো নিক্ষেপ করে যুদ্ধের অংশগ্রহণ করলেন এবং শহীদ হলেন আল্লাহ তার উপর সন্তুষ্ট হন হনুল ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি বা পাথর নিয়ে কাফিরদের দলের প্রতি ছুঁড়ে মারলেন রাসুলের নিক্ষিপ্ত পাথর তাদের সকলের চোখে বিদ্ধ হলো তাদের সকলের চোখই সেটা পূর্ণ করে দিল তারা তাদের চোখের মাটি ছড়াতে ব্যস্ত হয়ে পড়লো যা ছিল আল্লাহর নিদর্শন সমূহের একটি নিদর্শন ফলে মুষ্টিক সৈন্যদের পরাজয় হলো এবং তারা যুদ্ধের মাঠ ছেড়ে পৃষ্ঠ প্রদর্শন করে পালায়ন করলো আর মুসলিমগণ তাদের পিছু নিয়ে তাদেরকে হত্যা ও বন্দী করা অব্যাহত রাখলো এভাবে তাদের সত্য কাফির নিহত এবং সত্যুঞ্জোর সত্তর জন বন্দী হলো নিহতদের মধ্যকার চব্বিশ জন কাফির কুরাইশদের নিত্য বিন্দুকে বদরের একটি নর্দমাত্মকূপে নিক্ষেপ করা হলো এদের মধ্যে ছিল আবু জাহেল

আর সেদিন খুব গরম ছিল অনুরূপ ভাবে বুখারিতে থেকে বর্ণিত রাসুল যুদ্ধের দিনে চব্বিশ জন কুরাইশ নেতৃবৃন্দকে বদরের নিকৃষ্ট কূপের মধ্যে ফেলতে নির্দেশ দিয়েছিলেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যে তিনি কারো ওপর বিজয়ী হলে সেখানে তিন দিন অবস্থান করতেন সে অনুসারে বদরের তৃতীয় দিনে তিনি তার বাহন প্রস্তুতের নির্দেশ দিলেন তা বাধা হলে তিনি চলতে লাগলেন সাহাবিগণ তার পিছু নিলেন অবশেষে তিনি কূপের পার্শ্ব দেশে দাঁড়ালেন এবং প্রত্যেকের নাম ও পিতার নাম ধরে ডাকলেন এবং বলতে লাগলেন হে অমুকের পুত্র অমুক হে অমুকের পুত্র অমুক আজ তোমাদের জন্য কি এটা আনদায়ক হতো না যদি তোমরা আল্লাহ রাসুলের আনুগত্য করতে আমাদের রব আমাদের বিজয় দান করার ব্যাপারে যে ওয়াদা করেছিলেন তা আমার আমরা যথার্থ পেয়েছি তোমরা কি তোমাদের ওয়াদা পেয়েছো

আর বন্দীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আরহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সাহাবীদের সঙ্গে পরামর্শ চাইলেন সাহাদ ইবনে মহাজ রাদী আল্লাহ আনহুর কাছে তাদের বিষয়টি খুবই মারাত্মক ও খারাপ মনে হয়েছিল তাই তিনি বললেন এটাই সর্বপ্রথম ঘটনা যে আল্লাহ মুশরিকদের উপরে ঘুটিয়েছেন আর যুদ্ধে রক্ত প্রবাহিত করে দিয়াই আমরা আমার কাছে তাদের জীবিত রাখার চেয়েও বেশি প্রিয় ওমর রদি আল্লাহ তাআলা আনহু বললেন আমি মনে করি হে আল্লাহর রাসুল আপনার অনুমতি থাকলে আমরা কাফিরদের ঘাড়ে আঘাত করে হত্যা করব। অতএব আলী রাজি উল্লাহকে অকিলের ব্যাপারে নির্দেশ দিন তিনি যেন তাকে হত্যা করেন আর আমাকে অমুকের যিনি তার আত্মীয় ছিলেন তার ব্যাপারে অনুমতি দিন তার ঘাড়ে আমি এখনই আঘাত হানব কেননা এরা সকলেই কাফের নেতৃবৃন্দ প্রধান ব্যক্তি আর আবু বকর তালু বললেন এরা তো আমাদেরই চাচাতো ভাই আমাদের গোষ্ঠীর লোক তাই আমি মনে করি তাদের কাছ থেকে বিনিময় গ্রহণ করা হোক এতে করে কাফিরদের উপর আমাদের ক্ষমতা বৃদ্ধি পাবে তাছাড়া হতে পারে তাদেরকে আল্লাহ ইসলামের প্রতি করবেন অতপর রাসুল ওয়াসাল্লাম বিনিময় অর্থাৎ মুক্তিপণ গ্রহণ করলেন তাদের সর্বোচ্চ বিনিময়ের পরিমাণ ছিল চার হাজার দ্বিধাম থেকে শুরু করে দশ হাজার দ্বিধাম পর্যন্ত আর তাদের কেউ কেউ মদিনায় ছোট ছোট ছেলে মেয়েদের পড়ালেখার করানোর মাধ্যমে মুক্তি পণ করল করলো কেউ মুক্তি পেল কুরাইশদের কাছে বন্দি মুসলমানদের মুক্তির বিনিময়ে আবার কাউকে মুসলমানদের প্রতি কঠোর কষ্টদায়ক আচরণের কারণে রাসুল সাল্লাহ আলী হত্যা করলেন আবার কাউকে তিনি বিশেষ স্বার্থের কারণে দয়া করে বিনা বিনিময়ে মুক্তি করে দিলেন এই হচ্ছে বদর যুদ্ধ যে যুদ্ধে অল্প সংখ্যক সৈন্যবাহিনী বেশি সংখ্যক বাহিনীর উপরে বিজয় অর্জন করেছিল একটি দল লড়াই আল্লাহর পথে এবং অপর দলটি কাফির সুরাল ইমরান আয়াত তেরো অল্প সংখ্যক লোকের দলটি বিজয় অর্জন করেছিল কেননা তারা আল্লাহর দিনের উপর প্রতিষ্ঠিত ছিল আর আল্লাহর দিনই কালিমা গুলুন্দ করার জন্য আল্লাহর দিনের পক্ষে প্রতিরোধ করার জন্য যুদ্ধ করছিল ফলে মহান আল্লাহ বিজয় দান করেছিলেন অতএব হে মুসলিম ভাই সব আপনারা দিনের উপর প্রতিষ্ঠিত থাকুন যাতে আপনাদের শত্রুদের উপরে বিজয় হতে পারেন এবং ধৈর্য ধারণ করুন আপনাদেরকে ধৈর্য ধারণের উপদেশ দিন অপরকে ধৈর্য ধারণের উপদেশ দিন স্থির থাকুন এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করুন আশা করা যায় আপনারা সফল হবেন হে আল্লাহ আমাদের ইসলাম দিয়ে আমাদেরকে বিজয় দান করুন আমাদেরকে আপনার দিনের সাহায্যকারী এবং আপনার দায়ী হিসাবে দিনের কবুল করুন আর আপনার সাক্ষাতের সময় পর্যন্ত আপনি আমাদেরকে এই দিনের উপরে অটল রাখুন আর আল্লাহ সালাদ ও সালাম পেশ করুন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম ও তার পরিবার পরিজন ও সকল সাহাবিদের উপর